তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ভাইপো অভিষেকের বিরুদ্ধে একাধিকবার কটুক্তিকর মন্তব্য করেছেন, একাধিক সংবাদ মাধ্যমে উঠেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো না ছেলে, এমনটাই কিন্তু জল্পনা একাধিকবার উঠেছে বাংলার সংবাদ মাধ্যমে, যেখানে কিন্তু এবার সবতর্পণ অবসান ঘটিয়ে দিলেন তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার এ নিয়ে মুখ খুলেছেন, একাধিক কটাক্ষ করেছেন বিজেপি নেতারা। তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের এত ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। একাধিকবার পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে একাধিকবার মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী নিজের ছেলে হন অভিষেক, তা না হলে এত কিছু পদ দিতে পারেন না মুখ্যমন্ত্রী। এমনকি এও কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য নেতারা। সব জল্পনা অবসান ঘটিয়ে দিয়েছেন তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট দাবি করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের ভাইপো হন, কোনো ছেলে না। ভুয়ো সংবাদ ছড়িয়েছেন কিছু সংবাদ মাধ্যম, বিজেপির দালালরাই এমন সংবাদ ছড়িয়েছেন বলে অভিযোগ করেছেন তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।